أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال العشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر. الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد السلام عليكم ورحمه الله وبركاته

আলহামদুলিল্লাহ সুন্দর প্রশ্ন করেছেন সুন্দর বটেও তবে এটি একটি বর্তমানে বাংলাদেশের অবস্থার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়াটাও একটি কষ্টকর কঠিন বিষয় তারপর প্রথম প্রশ্ন যেটি হচ্ছে যে সংগঠনে যোগদান করা যাবে কি না এক্ষেত্রে আমি আপনাকে যেটি বলবো যে সংগঠন বলতে সংগঠনটা হতে হবে ইসলামী সংগঠন আর রাসুল্লাহ কোন সংগঠনে যোগদান করতে ইচ্ছুক বা করতে পারবেন সেক্ষেত্রে আমরা একটু বিশ্লেষণ করে বলি যে রাসুল সাল্লামের একটা হাদিস হয় বোকারের হাদিস যে রাসুলাম বললেন যে আমার উম্মের দলে। দলই 73টা দল হবে তার মধ্যে 72টা দলে তারা ভ্রান্ত দল গোজাহন্নামে যাবে তবে একটি দল ব্যতীত তো সেটি কোনটি وانا আমি এবং আমার উম্মাত আমার সাহাবীরা আজকে যে দলের উপর আছে যে মানহাজের উপর আছে তো এই হাদিসটা একটু বিশ্লেষণ করলে বোঝা যায় যে তেনারকম কোন করুন মানহাজের উপর ছিলেন তেনার কোরআন সুন্নাহ মানহাজের উপর ছিলেন স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে আল্লাহ সাল্লাম রসুল্লাম সাহাবিরা সেই বিধানটাকে মানতেন যেটা আল্লাহ করতেন আর রসুল বলতেন কোনটা সেটা সুন্না তখন কোরআন সুন্না অনুপাতে যদি কোনো দল থাকে সেক্ষেত্রে যোগদান করা যেতে পারে আর এখানে আরেকটু বিশ্লেষণ করে আমি বললি যে কোরআন ও সন্না রাসুল সাসম বলেছেন আমি আর আমার সাহেবের আজকের দিনে যেই বিধানের ওপর আছে তো এটা বলতে আমরা কি বুঝি যে কোরআন সন্না অনুপাতে যারাই থাকবে তারাই একটি দল তারাই জান্নাতি সেটা দুজন হতে পারে তিনজন হতে পারে একশো জন হতে পারে বা একটা গোষ্ঠী হতে পারে সেটাই একটা দল আলাদা করে দল না সেটা আহলুল আমরা যেটা বলি ওয়াল জামাত সেটা ওয়াল জামাত হতে পারে বা এর মধ্যে আরো যেগুলি দল আছে তারাও যদি কোরআন অনুপাতে তাদের দলকে সংগঠনকে পরিচালনা করে তাহলে তারা হতে পারে আর আমরা ওয়াল জামাত যেটা বলছি আসলে এখানে একটি কথা বলে রাখতে চাই যে ওয়াল জামাত বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন নামে এসেছে। যেমন আত-তায়েফা, আল-মানসুরা, আল-ফারেক, ফেরকাহ, আল ফেরকাহ নাজিয়া, আহলুল হাদিস, আসহাবুল হাদিস, আহলুল আসার, সুন্নি ইত্যাদি ব্যাপক অর্থে প্রসিদ্ধ এগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে দলগুলো এসেছে তো আমরা এই এবার আমি আপনাকে যেটি মানে এটি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে মূলত দল সঠিক সারোই ইসলামিক দল হতে হবে এমনি কোনো দল হবে না এবার আপনি কোন সংগঠনে যোগদান করবেন সেটা আপনি বিশ্লেষণের অনুপাতে বেছে নিতে পারেন তো কোন সংগঠনে যোগদানের পূর্বে আমি আপনাকে যেটি বলতে চাচ্ছি যে আপনাকে লক্ষ্য করবেন যে আমি প্রায় পাঁচ থেকে ছয়টি পদ্ধতি বলবো এই কয়েকটি পদ্ধতি যেহেতু বাংলাদেশের আহ মাটিতে এবং গোটা পৃথিবীতে শতাধিক দল এসেছে আল্লা বলেছেন বা তিহাত্তরটা দল হবে তার বাহাত্তরটা দল আর একটা দল যাবে জান্নাতে তো সেই ক্ষেত্রে গোটা পৃথিবীতে শতাধিক দল এসেছে আপনি কোন দলটাকে বেছে নেবেন কোনটাকে আপনি আহ সঠিক মনে করবেন কোনটাতে আপনি শরিক হবেন যোগদান করবেন সেই ক্ষেত্রে আমি কয়েকটি আহ বিদ্বানদের কয়েকটি মতামত বা তাদের পদ্ধতি বলছি যদি এই পদ্ধতি গুলো তাদের কোনো দলে থাকে তাহলে পারেন সর্বপ্রথম শূন্য কি বলছে এটাকে মেনে চলুন এটা থেকে আপনি অর্জন করুন আপনি ছাত্র মানুষ আপনি পড়াশোনা করুন আপনি তাহলেই আত্মশুদ্ধি করতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন দলের ক্ষেত্রে আমি বলছি যেটা এখন যে আমাকে আপনাকে আগে খেয়াল রাখতে হবে এক নাম্বার যে সে দল গঠনে কোরআন হাদিস ও সালাফে সালেহীনের মূলনীতি পরিপন্থী কোন কার্যক্রম থাকা চলবে না সালাফে সালেহীনগণ তাদের যে মূলনীতি ছিল সে মূলনীতির উপর যদি কোন দল প্রতিষ্ঠা থাকে তাহলে সেটাতে যোগদান করতে পারেন দ্বিতীয়ত সংগঠনে বায়াত শপথ অঙ্গীকার বা এ জাতীয় কিছু থাকা যাবে না কারণ বায়াত মুসলিম উম্মার একক খলিফা এবং দেশের সরকারের সাথে নির্দিষ্ট কোন সংস্থা সংগঠন দল বা জামাতের নেতার জন্য তা আদৌ বৈধ নয় লক্ষ্য করা যায় বাংলাদেশের প্রত্যেকটা দল অধিকাংশ দল আগে বায়াত নিয়ে তারা আপনার লেগে পড়ে আছে যে তাদের সংগঠন যোগদান করলে বায়াত গ্রহণ করতে হবে এক্ষেত্রে আপনাকে দেখতে হবে কোন দলটি এরকম কার্যক্রম করছে না তৃতীয়ত ইমানি মহান ও প্রশস্ত ভ্রাতৃত্বের যে গন্ডি সাংগঠনিক সংকীর্ণতার কারণে সে ভ্রাতৃত্বের যে গন্ডিটা বা আমি যেটি বোঝাতে চাচ্ছি ইমানি যে মহান আর মুসলিম আখুল মুসলিম যে ভ্রাতৃত্ব এমন ভ্রাতৃত্বকে যদি কোনো সংগঠন তাদের সাংগঠনিক সংকীর্ণতার কারণে যদি এগুলো দূর করতে চায় হিংসা বিদ্বেষ শুরু হয়ে যায় তাদের মধ্যে দলাদলি শুরু হয় একটা সংগঠন আরেকটা সংগঠনকে দেখতে পাচ্ছেন এমন সংগঠনে যোগদান করা যাবে না চতুর্থত সংগঠনের ভেতরের এবং বাইরের সকল মুসলিম ভাইয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকতে হবে এক অন্যের দোষ ত্রুটি না বলে ভালো দিকগুলি বলতে হবে এবং কারো মধ্যে বিদ্যমান ত্রুটি বিচ্যুতি সংশোধনের জন্য হেকমতের সাথে প্রচেষ্টা চালাতে হবে সেখানে আহ হিংসা নয়, বিদ্বেষ নয়, ঘেবত নয়। এরকম যদি দল পাওয়া যায় অবশ্যই যোগদান করা যেতে পারে। পাঁচ number এ যেটি সংগঠন কি দাওয়াতের একটি মাধ্যমের বাইরে অন্য কিছু মনে করা যাবে না। সেফ এটা শুধু দাওয়াতের পদ্ধতি হবে। এবং সংগঠন কখনই হক বাতিলের মানদণ্ড বিবেচিত হবে না। ছ number এ আপনাকে বলবো, যে মানুষকে সংগঠনের পতাকা তলে আহ্বান না জানিয়ে কোরআন ও শীতল ছায়া তলে আহ্বান জানাতে হবে। আসুন অমুক সংগঠনে যোগদান করুন, এই সংগঠনের নাম লেখান, আমাদের সংগঠনে এই নিয়ম মেনে চলুন ইত্যাদি ইত্যাদি। আমাদের সংগঠনও করতে গেলে সদস্য হতে হবে, জেলার সদস্য হতে হবে, কমিটি হতে হবে ইত্যাদি ইত্যাদি যে সংগঠনগুলো এগুলো নিয়ে ব্যস্ত আছে। এরকম সংগঠনে যোগদান করা উচিত হবে না। বরঞ্চ আপনাকে দেখতে হবে যে সংগঠনগুলো শ্রেফ কোরআন সুন্নার দিকে দাওয়াত দিচ্ছে সেটা যে কোনো পদ্ধতিতে যে কোনো মাঠে যে কোনো বৈঠকে তার জন্য আলাদা কোনো আলাদাভাবে তাদের খাতায় নাম খাতায় হাত নাম লেখা দেবে ইত্যাদি এ সমস্ত না তো এ সমস্ত পদ্ধতিগুলো যদি কোনো সংগঠনে পাওয়া যায় দিনকে শেখার জন্য শ্রেফ দাওয়াতি কাজে অগ্রগতির জন্য নিজেকে আহ কার্য কার্যের সঙ্গে যুক্ত করার জন্য সংগঠন যোগ করা যেতে পারে তো বাংলাদেশের মাটিতে যে সংগঠনগুলি আছে এ সংগঠনগুলো তাদের 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 দলকে সংগঠনকে টিকিয়ে রাখার জন্য এক একটা সংগঠন এক একটা ফতোয়ার ওপর টিকে আছে বা তারা ফতোয়াকে পরিবর্তনও করছে না তাদের সংগঠনের আহ পদমর্যাদাকে টিকিয়ে রাখার জন্য অথচ দেখুন কত দলের কতটা সংগঠনের তাদের ফতো কোরআন থেকে একটু আলাদা বহির্ভূত ডিফারেন্ট কিন্তু তারা তাও পরিবর্তন করছে না এমন নিয়ে সংগঠন এরকম সংগঠনে যোগদান করা অনুচিত ভাই আশা করি আপনাকে একটু না একটু হলো বোঝাতে পেরেছি এবার আপনি বিবেচনা করে দেখতে পারেন বাংলাদেশের মাটিতে আহ সুন্নাল জামাত কোন দলটি হতে পারে বা কোন দলটি তাদের দাওয়াতি কার্যক্রমের মধ্যে এই এই আমি যেগুলি বললাম এগুলি পাওয়া যাচ্ছে না আর শুনলাম জামাত যুগে যুগে যেভাবে আসছে বিভিন্ন নামে আপনি দলগুলো সংগঠনগুলো দেখতে পারেন আচ্ছা